পূজা অনুষ্ঠিত হয় পশ্চিম বর্ধমানের হীরাপুরের ধেনু আগ্রামে দামোদর নদীর তীরে অবস্থিত কালীকৃষ্ণ যোগাশ্রমের গৌড়ীয় মন্দিরে। এখানে পুজো হয় মহালয়ার দিনে, চার দিনের বদলে পুজো হয় একদিনে। একই দিনে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীর পুজো হয়। দেবীর মূর্তিও এখানে সম্পূর্ণ আলাদা। দুর্গা প্রতিমার সাথে সাধারণত লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং গণেশ থাকেন। অসুরী, অশ্বিনী দেবীর মূর্তি এখানে থাকে না, পরিবর্তে থাকে দেবীর দুই পাশে দুই সখী জয়া এবং বিজয়া। মন্দিরের পুরোহিত আশীষ কুমার ঠাকুর জানিয়েছেন, বহু সাধক এসেছেন এই মন্দিরে। 1977 সালে আসেন মহারাজ তেজানন্দ স্বামী, তিনি স্বর্ণদেশ পেয়ে 1978 সালে এই পুজোর সূচনা করেন। তারই নির্দেশেই দেবীর এই মূর্তি পুজো হয়ে আসছে। সেই থেকেই মহাধুমধামের সাথে এই পুজো চলে আসছে। প্রায় অর্ধ শতাব্দী ধরে মহালয়ার দিন এই নিয়মে পুজো হয়ে আসছে। পশ্চিমবঙ্গের একমাত্র এই আশ্রমে এই নিয়মে পুজো হয় বলে তার দাবি। শুধু পশ্চিম বর্ধমান জেলায় নয়, বাঁকুড়া, পুরুলিয়ার ভিন জেলায় বহু মানুষ এখানে পুজো দেখতে ভিড় জমান। তবে পুজো হচ্ছে নিষ্ঠা ও ভক্তি সহকারে। আপনাদের এই পুজোটা মানে দুর্গাপূজায় কীভাবে হয় পুজোটা আপনাদের? আমাদের এই পুজোটা আমাদের সাধু বাবা ইয়ে করে গিয়েছে, বুঝলেন, সাধু বাবাই আর কি এইটা আরম্ভ করে গিয়েছিল। আরম্ভ করার থেকে আমরা তার দেখি দেখে আমরা এখন চলছি আমাদের ইয়েতে। কত কোন বছর এটা শুরু হয়েছিল? এইটা প্রায় আজ 50 বছর পূর্তি হয়েছে। এটি 50 বছর পূর্তি উপলক্ষে আজকে আমাদের একটা জাঁকজমক করে পুজো আরম্ভ করে। কত সালে মোটামুটি মানে হয়েছিল এটা? 1977 সালে। তো এই পুজোটার মানে দুর্গাপুজো দেখা যায়, মানে এই পুজোটা যেমন দুর্গাপুজো দেখা যায় যে অনেকগুলো ঠাকুর থাকে, কী কী থাকে আপনাদের এইখানে? মা দুর্গা থাকে, সিংহ থাকে, আর জয় আমি জয় থাকে। আর গণেশ, লক্ষ্মী, কার্তিকেরা থাকেন না কেন? এরা তো আমরা জানি না, উনি ওই ইয়ার থেকেই পূজা করতেন। জয়া বিজয়া মা দুর্গা সিংহ কয়েনি নিয়েই পূজা করতেন। কে এইটা প্রতিষ্ঠা কে করেছিলেন? প্রতিষ্ঠা করেছে আপনার ইয়ে কি বলে কালীকৃষ্ণ না কালীকৃষ্ণ না আপনার তেজানন্দ ব্রহ্মচারী। মানে কীভাবে পুজোটা শুরু করলো কিছু জানেন? এইটা পূজাটা শুরু করলে যে আমাদের সব ছেলেপেলে দিকে বললি যে আমি একটা এইখানে আমরা কুমারী মহামায়ের পূজা হয়, তো আমরা এইটা আরম্ভ করব। আমি তোমাদের মত কি করুন, আমরা উৎসাহ দিলাম যে হ্যাঁ ঠিক আছে আমরা রেডি আছি। যে অল্প স্বল্প করতে করতে এখন বড় রকম আকার ধরলো। এখন এই পুজোর ঐতিহ্য কী আছে? ঐতিহ্য তো বলতে পারবো না, মানে অন্য দুর্গাপুজোতে তো সব জায়গায় চার দিন। এটা কি চার দিন ধরে, এটা হঠাৎ করে একদিনের পুজো কেন? একদিনের পূজা কেন সেটা ওই সাধুবাবু জানতে না, আমরা তো জানি না। একদিনের আমরা পূজা হয় সাধুবাবু করে গেছি, সেই আমরা দেখি করে যাচ্ছি। এই পুজোটা অন্য কোথাও হয় না, এখানেই হয়? আমাদের এই এলাকাতে কোথাও তো নাই, বাঁকুড়া জেলা এক জায়গায় আছে। আপনারা এই পুজোটা করেন, এই পুজোটার বৈশিষ্ট্যটা কি এবং কত সাল থেকে শুরু হয়েছিল, কীভাবে শুরু হয়? এটি 1978 সালে শুরু হয়েছে। আমাদের এখানকার যিনি সাধক পুরুষ তেজানন্দ ব্রহ্মচারী মহাশয় মায়ের স্বপ্নাদিষ্ট হয়ে এই মূর্তিকে প্রতিষ্ঠা করেছেন এবং পূজা শুরু করেছেন, যেখানে লক্ষ্মী, কার্তিক, গণেশ, সরস্বতী এগুলো পাবেন না, তার পরিবর্তে মায়ের সেই মূর্তির সঙ্গে আছে শুধুমাত্র জয়া আর বিজয়া, ইভেন মহিষাসুর সুদ্ধ নেই। এই যে তার চিত্রটি পুজো স্বপ্নাদিষ্ট হয়েছে তেজানন্দ ব্রহ্মচারী মহাশয়, সেইভাবে ধারাবাহিক পুজো হয়ে আসছে। এটার এই ঠাকুরের বৈশিষ্ট্যটা কি অন্যান্য ঠাকুরের তুলনায় কি? এই ঠাকুরের বৈশিষ্ট্য এইটাই যে পূজাটা হয় মহালয়ার দিনে, অর্থাৎ পিতৃপক্ষে শুরু হয়, পিতৃপক্ষে শেষ হয়। পরবর্তীকালে আগে তো ঘর বিসর্জন হয়ে যেত, নিরঞ্জন প্রতিমা নিরঞ্জন হয়ে যেত, এখন প্রতিমাটি নিরঞ্জন হয় না, তাদের অনুরোধে হয়তো তার সেটাই হয় বিজয়া দশমী পরদিন একাদশী দিনে। এই ঠাকুর অন্যান্য ঠাকুর দেখি মানে বৈশিষ্ট্য কি, অন্য ঠাকুর দুর্গা ঠাকুর আর এই ঠাকুরের মধ্যে বৈশিষ্ট্য রাখি আপনি? হ্যাঁ, অন্যান্য ঠাকুরে যান আমরা একটা টোটাল মূর্তিটা দেখি, সেখানে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, মহিষাসুর না আরও অনেক কিছু, তাদের বাহন সমস্ত পুজো হয়। তো এখানে ধারাবাহিক সেই পুজো হয়, কিন্তু মূর্তিটির সাথে ওই পুজোটার একটা পার্থক্য, যেখানে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ নেই, মহিষাসুর নেই, সেখানে জয়া বিজয়া মা দুর্গার সাথে জয়া বিজয়া বর্তমান। ওই ঠাকুরগুলো বাদ দিয়ে জয় বিজয় রাখার কিছু উদ্দেশ্য আছে? অবশ্যই আছে, নিশ্চয়ই আছে। আমরা যেটা বলি জয় লাভ করা, বিজয় লাভ করা, তার সিম্বলিক হচ্ছেন ওনারা, এবং সেইভাবে তিনি স্বপ্নাদিষ্ট হয়েছেন, আদেশ পেয়েছেন মায়ের কাছ থেকে, তারাভাবে 1978 সাল থেকে তাই চলে আসছে। এরকম পুজো করে আপনার কীরকম লাগে? আমার তো গভীর আনন্দ লাগে, মায়ের পুজো করছি এবং আমি প্রার্থনা করছি মায়ের কাছে বিশ্বব্যাপী মঙ্গল, শান্তি।
পশ্চিমবঙ্গে আর কোথাও হয় বলে শুনেছেন? ঠিক আমার জানা নেই, আমার জানা নেই যে পশ্চিমবঙ্গে আর কোথাও হয় কি না। যেটা পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমা তথা হিরাপুর থানা অঞ্চলে ধেনুয়া গ্রামে এটা হয়। আপনার নাম? আমার নাম হচ্ছে আশিস কুমার ঠাকুর।